হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি মূলত বনড্যাক্স অরিজিন এবং এভাই পাল্ট যে মাইনিং অ্যাপ আছে মানে এই যে এখানে দেখেন এই মাইনিং অ্যাপটা এবং এই মাইনিং অ্যাপটা এদের কিন্তু আমি ইম্পর্টেন্ট তথ্যগুলো আপনাদের দিব তো অবশ্যই কিন্তু ভিডিওটা ভেরি ভেরি ইনফরমেটিভ হতে যাচ্ছে অবশ্যই এ টু জেড দেখবেন তাহলে কিন্তু আপনারা এই দুইটা মাইনিং অ্যাপ সম্পর্কে ভালো কিছু জানতে পারবেন যেমন আমি আপনাদের বলি কিছুদিন আগে আমি বনডেক্স ওরিজিন সম্পর্কে একটা আপনাদের ভিডিও দিয়েছিলাম এবং তাদের যে নতুন হোয়াইট পেপারটা সেখানে কিন্তু তারা ক্লিয়ারলিভাবে উল্লেখ করছে যে তাদের মিনিমাম তিনটা রেফার লাগবে মানে আপনারা যদি ইলিজিবল হতে চান এবং এখান থেকে পেমেন্ট নিতে চান তাহলে আপনাদের মিনিমাম তিনটা রেফার থাকতে হবে এবং আপনাদের অ্যাকাউন্টটা মিনিমাম তিন মাস কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে মানে মিনিমাম আপনাদের তিন মাস এখানে মাইনিং করতে হবে এবং রিসেন্টলি আমি এভাবে সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু আমি আপনাদের ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছি যে এখানে আপনাদের এমপিসি ওয়ালেটের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং সেটার জন্য যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনারা তখনই ইলিজিবল হবেন যখন আপনাদের মিনিমাম তিনটা রেফার থাকবে সো এখানে কিন্তু সমস্যাটা একই যেমন এখানেও কিন্তু তিনটা রেফার থাকতে হচ্ছে এবং এখানেও কিন্তু মিনিমাম তিনটা রেফার থাকতে হচ্ছে নাহলে কিন্তু আপনারা এলিজিবল হবেন না তো এখানে কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকের অনেক ধরনের প্রবলেম আছে অনেকে আমার কোশ্চেন করতেছে যে ভাই আমরা তো এখানে রেফার করতে পারবো না তাহলে তো আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো না তাহলে কি আমরা অ্যাপসটা আন করে দেব মানে মাইনিংটা কি বন্ধ করে দেবো তো এই জন্য মূলত আজকের এই ভিডিওটা মেক করা এখানে আমি ক্লিয়ার করে দেব যে আপনারা যদি রেফার করতে নাও পারেন তাহলে আপনারা কীভাবে এখানে এলিজিবল হবেন এবং কিভাবে এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন সো এই বিষয়টা আপনাদের ক্লিয়ারলি জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা এ টু জেড দেখতে হবে তো ফ্রেন্ড চলুন বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাওয়া যাক তবে মূল টপিকে যাওয়ার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত প্রবলেমের উত্তর নিয়ে এই চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন যেমন আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই সমস্যাটা নিয়ে মানে অনেকের যদি এই সমস্যাটা হয় তাহলে আমি সেটা নিয়ে আপনাদের ভিডিও মেক করে দেব এবং আপনারা খুবই সহজে ভিডিওটা দেখে সেই সমস্যাগুলোর সমাধান করে নিতে পারবেন তো সর্বপ্রথম আমরা কথা বলবো এভাবে Mining me. তো আপনারা যদি অ্যাভাইভ মাইনিং এ প্রবেশ করেন তাহলে এখানে আপনারা দেখতে পারবেন এই যে এখানে নোটিফিকেশন বার আছে এখানে আপনারা একটু পর পর দেখতে পারবেন এই যে দেখেন অ্যাপ্লাই ফর এ ভাইভ তো এখানে কিন্তু আপনাদের এমপিসি ওয়ালেটের জন্য অ্যাপ্লাই করতে হবে তাহলে কিন্তু আপনারা এমপিসি ওয়ালেটটা ক্রিয়েট করতে পারবেন এমপিসি ওয়ালেটটা কি এটা হচ্ছে একবারে সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ একটা ওয়ালেট যেমন আপনারা ট্রাস্ট ওয়ালেট বা ম্যাটামাক্স ওয়ালেট ইউজ করতেছেন ঠিক যেমন আপনারা সাতশি যখন ক্লেম করেন তখন কিন্তু আপনাদের মেটামাক্সের মাধ্যমে এখানে ক্লেম করতে হয়েছে এবং আপনারা যদি কিছুদিন আগে দেখেন ওমেগা নেটওয়ার্ক সেখানেও কিন্তু আপনাদের মেটামাক্সের মাধ্যমে ক্লেম করতে হয়েছে বাট এই মাইনিং অ্যাপটাতে যদি আপনারা ক্লেম করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এমপিসি ওয়ালেট ক্রিয়েট করতে হবে আর এমপিসি ওয়ালেটটা কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট এটা হচ্ছে সম্পূর্ণ এভাইভ মাইনিং এর একটা ওয়ালেট তো এটার মাধ্যমে কিন্তু আপনাদের এখানে ক্লেমটা করতে হবে তবে এখানে আপনাদের সর্বপ্রথম এলিজিবল হইতে হবে তারপরে কিন্তু আপনারা এই যে এমপিসি ওয়ালেটটা এটা ক্রিয়েট করতে পারবেন তো এটা ক্রিয়েট করার জন্য আপনাদের কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে তো কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে কিন্তু আমি রিসেন্টলি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু সকলে অ্যাপ্লাই করে নেবেন তো আমি তারপর আপনাদের একটু দেখাই এখান থেকে এই যে উপরে আপনারা নোটিফিকেশন বারটা দেখতে পারবেন আমি আপনাদের ক্লিয়ার করে দেখাচ্ছি এই যে এই জায়গায় তো এখানে আপনারা ক্লিক করবেন যখন এখানে এই যে অ্যাপ্লাই ফর এভাইভ এমপিসি ওয়ালে ডেটা আসবে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই জায়গায় লক্ষ্য করবেন এখানে কিন্তু অ্যাপ্লাই নেওয়া অপশনটা থাকবে তো এটাতে ক্লিক করে মূলত আপনাদের অ্যাপ্লাইটা করতে হবে তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো না আর এই অ্যাকাউন্টে কিন্তু এখন পর্যন্ত অ্যাপ্লাই করা হয়নি আমার আরেকটা অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে কিন্তু আমি আপনাদের অ্যাপ্লাই করে দেখিয়েছি রিসেন্টলি যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বারবার বলে দিচ্ছি আপনাদের তো সেই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা অ্যাপ্লাইটা করে নেবেন কেউ কিন্তু মিস করবেন না তো এরপরে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা এখানে রেফারটা করতে পারবেন মানে মিনিমাম কিন্তু তিনটা রেফার আপনাদের করতেই হবে আপনাদের কিন্তু অন্যান্য কোনো পার্সন খুঁজতে হবে না যে তাদের আপনারা রেফার করবেন আপনারা কিন্তু নিজে নিজেই এই কাজটা ক্লিয়ার করে ফেলতে পারবেন মানে ফ্যাক রেফারের মাধ্যমে তবে ফ্যাক রেফার আমি সাজেস্ট করবো না সেজন্য আমি আপনাদের কিছু ক্লু দিয়ে দেবো মানে কিছু রুলস দিয়ে দেবো এই রুলস গুলো মেনে যদি আপনারা ফেক রেফার করেন তাহলে কিন্তু আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো এখন আমি চলে আসলাম বন্ডেক্সে এখানে দেখেন আমার কিন্তু এখানে অনেকগুলো রেফার আছে বাট এখানে কিন্তু একটা রেফার অনলি অ্যাক্টিভ আছে তো এই বন্ডেক্স নিয়ে কিন্তু অনেকের কোশ্চিন আছে কোশ্চিনগুলো আমি একে একে বলতেছি একটা হচ্ছে মিনিমাম আপনাদের তিনটা রেফার এখানে করতে হবে তো অনেকে কোশ্চিন করতেছে আমরা যদি ফ্যাক রেফার করি তো ফ্যাক রেফার করলে কিন্তু আমরা মানে যে তিনটা রেফার করব সেগুলো কিন্তু অ্যাক্টিভ থাকবে না মানে যদি আপনারা নিজে নিজে রেফার করেন তাহলে কিন্তু সেগুলো অ্যাক্টিভ থাকবে না এবং তারা কিন্তু তিন মাস এখানে মাইনিং করবে না তাহলে আমাদের হবে কি না আমি স সর্বপ্রথম বলে দিই আপনারা যদি তিনটা ফ্যাক রেফার করেন পরবর্তীতে সেই রেফারগুলো মানে যে ফ্যাক রেফারের অ্যাকাউন্টগুলো হবে সেগুলো কিন্তু আপনারা অ্যাক্টিভ রাখতে পারবেন না শুধুমাত্র চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকবে তারপরে কিন্তু আর অ্যাক্টিভ থাকবে না তো সেই রেফারগুলো দিয়ে আপনাদের কাজ হবে কিনা অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের কাজ হবে তো সর্বপ্রথম আমি আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে আপনারা ফ্যাক রেফারটা করবেন তো সর্বপ্রথম আপনারা কি করবেন আপনাদের যে মেন অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে ইনভাইট অপশনটা আছে এই যে করোনার দেখেন ইনভাইট একটা ক্লিক করবেন তো ইনভাইটে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের রেফারেল কোডটা দেওয়া থাকবে আমি সর্বপ্রথম বন্ডেক্সের কথা বলতেছি তো বন্ডেক্স আপনারা যেভাবে ফ্যাক রেফারটা করবেন ঠিক সেরকমই ভাবে কিন্তু আপনারা এভাইভের রেফারগুলো করতে পারবেন তিনটা ফ্যাক রেফার আমি আপনাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি আপনারা সেই রুলসগুলো মেনে রেফারগুলো করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টের কোনো ধরনের সমস্যা হবে না তো মেন অ্যাকাউন্টের যে রেফারেল কোডটা আছে সেটা আপনারা সিম্পলি যে কপি অপশনটা আছে এখানে ক্লিক করে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনাদের কি কাজ করতে হবে আপনাদের বাসায় কিন্তু অনেকগুলো ফোন থাকার কথা মানে অনেকের বাসায় কিন্তু দুইটা মানে একের অধিক ফোন আছে আপনার বাসায় দুইটা ফোন আছে তো আপনি মেইন অ্যাকাউন্টটা যেই ফোনে ইউজ করতেছেন সেই ফোনটা বাদে অন্য ফোনে যাবেন আপনারা বিষয়টা বুঝে দেখেন অন্য ফোনে গিয়ে আপনারা কি করবেন এই যে বনডেক্স অ্যাপটা আছে এটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মানে নতুন জিমেল দিয়ে আপনারা কিন্তু চাইলে একটা সিম দিয়ে মানে একটা ফোন নম্বর দিয়ে বেশ কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো বিষয়টা ভালোভাবে বুঝে দেখেন আপনাদের বাসায় যদি ওয়াইফাই থাকে তাহলে কিন্তু একই ওয়াইফাই দিয়ে আপনারা এই কাজটা করবেন না অবশ্যই ডাটা ইউজ করবেন এবং আপনার বাসা থেকে এবং আপনার যে মেইন অ্যাকাউন্টটা আছে মানে মেইন অ্যাকাউন্টটা যেই ফোনে লগ ইন করা আছে সেই ফোন থেকে আপনারা মিনিমাম এক কিলো দূরে যাবেন এক কিলো দূরে যাওয়ার পরে অন্য ফোনে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বিষয়টা ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝে দেখেন তো সেইখানে আপনার অ্যাকাউন্টটা যে করবেন তখন আপনারা আপনাদের যে মেইন অ্যাকাউন্টে রেফার কোডটা আছে সেটা ইউজ করবেন ইউজ করে আপনারা রেফারটা করে নেবেন মানে একটা অ্যাকাউন্ট করে নেবেন তাহলে কিন্তু একটা রেফার হয়ে গেল তখন কী করবেন আপনারা সেখান থেকে এই যে উপর থেকে টান দিবেন টান দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এখানে এয়ারপ্ল্যান মোড বা ফ্লাইট মোড এটা কিন্তু শো করতেছে তো আপনারা তখন কি করবেন আপনাদের অ্যাপসটা আন ইনস্টল করে দেবেন মানে যেটা দিয়ে ফ্যাক রেফার করলেন সেই অ্যাপসটা আন ইনস্টল করে দেবে না বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝে দেখেন আমি যেভাবে বলতেছি সেভাবে কাজটা করবেন তো তারপরে আপনারা আবারও এক কিলো দূরে গিয়ে কি করবেন ফ্লাইট মোডটা অফ করে দেবেন অফ করে দিয়ে আবারও আপনারা নতুন করে যে বন্ডেক্স অ্যাপটা আছে সেটা ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার পরে নতুন একটা জিমেল দিয়ে আবারও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই কিন্তু আপনাদের মেইন অ্যাকাউন্টের যে রেফার কোডটা আছে সেটা ইউজ করবেন তাহলে কিন্তু আপনাদের দুইটা রেফার হয়ে গেল তো তারপরে কি করবেন আবারও আপনারা অ্যাপসটা আনইনস্টল করে দিবেন অবশ্যই কিন্তু আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে নতুন করে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন তখন কিন্তু অবশ্যই আপনারা মাইনিংটা অন করে দেবেন বিষয়টা ক্লিয়ারভাবে বুঝে দেখেন অ্যাকাউন্টটা করা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই যে বন্ডেক্স অপশনটা আছে এখানে আসার পরে মাইনিংটা অন করে দিবেন তাহলে কিন্তু চব্বিশ ঘন্টা মাইনিংটা অন থাকবে মানে চব্বিশ ঘন্টা কিন্তু অ্যাক্টিভ থাকবে তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না বিষয়টা ক্লিয়ারভাবে বুঝে নেন তারপরে আপনারা আবারও কী করবেন অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেলে আবারও ফ্লাইট মোড মারে দেবেন ফ্লাইট মোড মারে দেওয়ার পরে আবারও আপনারা এক কিলো দূরে চলে যাবেন যাওয়ার পরে সেখানে আপনারা ফ্লাইট মোডটা আবারও অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে নতুন করে আবার অ্যাপটা ইনস্টল করে তখন আবার সেখানে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো এইভাবে আপনারা এই রুলসগুলো মেনে আপনারা তিনটে অ্যাকাউন্ট করবেন তাহলে কিন্তু আপনাদের আইপি ধরার মতো কোনো চান্স থাকবে না এবং অবশ্যই কিন্তু আপনাদের ডাটা ইউজ করতে হবে কোনোভাবে আপনারা ওয়াইফাই ইউজ করবেন না অবশ্যই আপনারা ডাটা ইউজ করে এই রুলসগুলো মেনে তিনটা রেফার করে নেবেন তাহলে কিন্তু আপনাদের কোনো ঝামেলা হবে না ঠিক সেরকম ভাবে আপনারা এভাইবল যে মাইনিং অ্যাপটা আছে সেখানেও তিনটা রেফার করে নেবেন তাহলে কিন্তু আপনাদের ফ্যাক রেফার ধরার কোনো অপশন থাকতেছে না এবং যখন আপনারা রেফারটা করবেন মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন মাইনিংটা চালু করে দিবেন যাতে চব্বিশ ঘন্টা মিনিমাম মাইনিংটা চলে তো ফ্রেন্ডস আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো এখন এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু কোশ্চেন করছে যে আমরা যে ফ্যাক রেফারটা করব ফ্যাক রেফার করলে পরবর্তীতে আমাদের মেইন অ্যাকাউন্টে কোনো ঝামেলা হবে কিনা তো এই কোয়েশ্চেনের উত্তরটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি আমি যে রুলসগুলো আপনাদের বললাম এই রুলসগুলো যদি আপনারা সম্পূর্ণভাবে ফলো করেন তাহলে কিন্তু আপনাদের কোনো ঝামেলা হবে না আপনাদের যে মেইন অ্যাকাউন্টটা আছে সেটার কোনো ধরনের প্রবলেম হবে না সেটা আপনারা ক্লিয়ারলি ইউজ করতে পারবেন এবং সেটা আপনারা অবশ্যই এলিজিবল হবেন এবং অবশ্যই কিন্তু এখানে পেমেন্টটা নিতে পারবেন কেননা বন্ডেক্স বলেন বা এ ভাই বলেন তারা কিন্তু কোথাও ক্লিয়ারভাবে লিখে দেয়নি যে আপনাদের রেফারগুলোকে অবশ্যই কেওয়াইসি কমপ্লিট করতে হবে এবং কি অবশ্যই তাদের কেউ তিন মাস অ্যাক্টিভ থাকতে হবে এই কথাটা কিন্তু কোথাও ক্লিয়ারভাবে তারা উল্লেখ করে দেয়নি সো অবশ্যই কিন্তু আপনারা যদি এইভাবে কাজটা করেন তাহলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছেন তারপর যদি আপনাদের ভিডিও সম্পর্কে কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি ট্রাই করব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার আর ভিডিওটা বেশি লং করবো না এখান থেকে শেষ করে দেবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে